আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বিলাল হোসেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার কলেজের নাম কেন বলেন না, কারণ এখন তো তিনটা কলেজের সাথে জড়িত, মানে কোন কলেজের নাম বলে কোন কলেজকে বেজার করবে, এই জন্য বলি না। আজকে বিষয়টা হলো অনিদ্রা অথবা নিদ্রাহীনতায় বা নিদ্রা না হওয়া অর্থাৎ ঘুম না হওয়া, স্লিপলেসনেস অর্থাৎ ঘুম ঠিক মতন হয় না, ঘুম আসে না বা শান্তি নেই, কি নেই, ঘুমে শান্তি নেই। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন দেব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এতে আপনি উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে এবং আপনার জীবনটাও ধন্য হবে। তাই এই নিদ্রাহীনতার তিনটা ভিডিও হবে, তিনটা ভিডিও না দিলে অনেক বড় হয়ে যাবে, আপনারা তো অনেকে দেখতে চান না, এই জন্য তিনটা ভিডিও দেওয়া হবে, তিনটা ভিডিও। নিদ্রাহীনতার অনেকগুলি কারণ আছে, সেটা আমরা জানি বুঝি, যে যদি অতিরিক্ত চা খান, অতিরিক্ত টেনশন করেন, অতিরিক্ত যদি আপনার অসুস্থতা থাকে, যদি অতিরিক্ত মানসিক ভাবে যদি অস্থিরতা থাকে, তাহলে ঘুম হয় না। এই ঘুম না আসার কারণ এবং বিভিন্ন কারণে সবকিছু বিবেচনা করে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই রোগটা স্থায়ী ভাবে আপনার সমাধান হতে পারে। কিন্তু দেখা গেল যে আপনি শুধু ঘুমের ওষুধই খেলেন, তাহলে কন্টিনিউ আর জীবন ভরে আপনার খেতে হবে, প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, একদম সময় দেখা যাবে যে আপনি ঘুমের ভিতরে আপনার কুমায় চলে গেছেন, নাই পৃথিবী চলে চলে গেছেন, অথবা আপনার ব্রেন স্ট্রোক করে বসছেন। কারণ এই চিকিৎসা পদ্ধতি কিন্তু হোমিওপ্যাথি না, হোমিওপ্যাথি চায় একটা মানুষকে চিকিৎসা দেওয়া, রোগীকে রোগকে নয়। রোগকে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে রোগী ভালো হবে না, বলছে রোগী দিন দিন খারাপ হয়ে থাকবে। আসুন মূল আলোচনা চলে যাই। যদি মনে করেন যে দেখা যাচ্ছে যে তার নিদ্রাহীনতা, লোকটার অবস্থা হলো যে সে নাদুস নদুস, একেবারে নাদুস নদুস, মাথা মোটা, পেট মোটা, শরীর মোটা, তাহলে আপনি তাকে ক্যালকেরিয়া কার্ড দিবেন, বয়স অনুপাতে দিবেন 30 অথবা 200, এর উপরে কোনো ওষুধ আপনারা নিজেরা নিজেরা ব্যবহার করবেন না, অবশ্যই ডাক্তারের সরাপণভাবে ব্যবহার করবেন। এটা সকাল এবং রাত্রে ব্যবহার করতে পারেন, এভাবে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে মেডিসিনটা, সেটা হলো যে স্নায়ুবিক দুর্বলতার কারণে, স্নায়ুবিক দুর্বলতার কারণে, অতিরিক্ত রক্তচাপের কারণে, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি, সেই হাই ব্লাড প্রেশারের কারণে যদি আপনার নিদ্রা না হয়, তাহলে আপনি যেই মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হলো রাউলফিয়া আপনি ব্যবহার করতে পারেন, মাদার টিনচার। এই মাদার টিনচারটা ব্যবহার করার নিয়ম হলো খাবারের পরে আপনি 5 থেকে 10 ফোঁটা, সর্বোচ্চ 5 থেকে 10 ফোঁটা তিন বেলা আপনি সেবন করে যাবেন। এই ওষুধগুলি কোথায় পাবেন? এই ওষুধগুলি যে কোনো হোমিওপ্যাথিতে পাবেন, যে কোনো হোমিওপ্যাথিতে। আপনাদের পাশে থাকার জন্য আমি সবসময় বলি যে আপনাদের পাশে থাকতে চাই, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অনেক সময় আমরা ওষুধ সিলেকশন করে থাকি, ভিডিও তৈরি করে থাকি। এই অনেকেই অনিদ্রা নিয়ে আলোচনা করতেছে, অনেকে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করতেছে, তাই এই বিষয়গুলি একান্ত জানা দরকার আমাদেরকে। তৃতীয় যে মেডিসিনটা, সেটা হলো মানসিক পরিশ্রম। মানসিক পরিশ্রমের কারণে আমাদের অনিদ্রা হতে পারে। মানসিক পরিশ্রম হলো যারা আমরা যারা লেখাপড়া বেশি শিক্ষিত তারা, আমি একটা ঘটনা বলি, অনেক সময় ঘটনা খালি মনে পড়ে যায়। আপনারা জানেন আমি আলেম মানুষ, দ্বিতীয়ত হলো যে আমরা তো খুব কষ্ট করে লেখাপড়া করছি, এখনকার ছেলে পেলেরা যেভাবে, ছেলে মেয়েরা যেভাবে লেখা করে তা তো কল্পনা করা যায় না। তারপর আমাদের ওই সময় বলছে, আমাদের চাচারা বলছে, তোমরা যে লেখাপড়া করে এইগুলি দেখলে হতবাদে করা। তাহলে চিন্তা করেন আমরা ওই সময় সন্ধ্যার সময় লেখাপড়া করতে বসলে রাত্র 10টা, তারপর আবার একটু ঘুমিয়ে আবার উঠতাম, আবার লেখাপড়া করতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, স্কুল কলেজ এবং কি এই মাদ্রাসা সব সকলে একই অবস্থা ছিল। কিন্তু এখন কি সেদিন আছে যে লেখাপড়া? তো আমরা তো লেখাপড়া করলে দিনে একটু ঘুম আসতো, যেটা যে মানে এই যেটাকে বলে যে অভ্যাস, এখনো কিন্তু রয়ে গেছে।
আমরা একবারে আমি ইমামতি করতাম, তখন একটি পরীক্ষা দিই নাই, মানে দাখিল পরীক্ষা দিই নাই। ওখানে এক চাচা, আমি তো খুব মিশুক মানুষ, মানুষের সাথে খুব মিশতে পারি, তো ওনারা আমাকে খুব ভালোবাসতেন। এখন আমি তাদের বাড়িতে বেড়াই, এখনো তাদের বাড়িতে বেড়াই। হ্যাঁ, তারা আমার জন্য মনে করেন পাগল, ওই দেশের এলাকার মানুষ সকলেই আমার জন্য পাগল। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদরা, আমি যে কোনো মাদ্রাসায় পড়ছি, আমার উস্তাদ আমার জন্য কাঁদত। আমি যদি ওই মাদ্রাসা ছেড়ে যেতে যেতাম, মানে উস্তাদরা কাঁদতে কাঁদতে, আর আমার জন্য পাগল হইয়া একটা ছেলের নিজের সন্তানকে যেমন মনে করুন বকাবকি করতো, ঠিক ওইভাবে আমাকে মনে করুন বকাবকি করতো। আমি কেন যাবো ওই মাদ্রাসা ছেড়ে, কেন কেন যাব? মানে আমি কোন জায়গা থেকেই আপনার শান্তিভাবে আসতে পারি নাই, যে আমি একটা জায়গায় যে আর একটু ভালো লেখাপড়া করবো, আমাকে আসতে দিত না, পাগল মতন করে ফেলত। অনেক ঘটনা আছে। তাই ওই চাষা আমাকে বলতেছে, জানেন লেখাপড়া করে কারা, লেখাপড়া করে যারা যারা এই যে আমাদের মতো মাটি টানতে পারে না, আমাদের মতো বোঝা টানতে পারে না, যারা কাজ করতে পারে না, অকর্ম অকর্ম ওই তো লেখাপড়া করে, কেন বসে বসে শুধু পড়বে আর পড়বে। আল্লাহ তালা তাকে জান্নাত নসিব দান করুক, আল্লাহ তালা তাকে জান্নাত নসিব দান করুক। তিনি মারা গিয়েছেন 2004-এর দিকে। তাই মানসিক পরিশ্রম যারা করে তাদের জন্য হলো আপনার পেশি ফ্লোরা, আবার বলছি কি মেডিসিন, পেশি ফ্লোরা ইনকারনেটা, পেশি ফ্লোরা ইনকারনেটা, এটা আপনার মাদার টিনসেল ব্যবহার করবেন 5 থেকে 10 ফোঁটা, 5 থেকে 10 ফোঁটা। তারপর দ্বিতীয় মেডিসিনটা যেটা হলো যে অত্যন্ত চিন্তার কারণে, অত্যন্ত চিন্তার কারণে অত্যাধিক চিন্তা, চিন্তা চিন্তা চিন্তা, ফিকির ফিকির ফিকির, মানে চিন্তা তার ভিতরে মাথার ভিতরে খেলে আসতেই থাকে, আসতেই থাকে, মাথা থেকে সে চিন্তা দূর করতে পারে না, এই জন্য সে বেশি বেশি কফি খায়, কফি খায় মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য, অথবা অতিরিক্ত কফি খেতে 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 খেতে, যাদের ঘুমের অবস্থা 12টা বাজে ফেলেছে, তারা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, যেটা একটা হলো মানসিক কাজ আর একটা হলো মানসিক দুশ্চিন্তা, এই করার কারণে যে মেডিসিনটা আসে সেটা হলো কফিয়া, কফিয়া। এই মেডিসিনটা কফিয়া থেকে তৈরি করা হয়েছে। এই কফিয়া 30 অথবা 200 আপনারা ব্যবহার করবেন সকাল এবং রাত্রে 10 ফোঁটা করে। সরাসরি মেডিসিন ব্যবহার করতে পারেন 30 অথবা 200, অথবা সবচেয়ে ভালো হলো শুক্র থেকে শুক্র ব্যবহার করা। তারপর হলো মেডিসিনটা হলো ক্যালিফস, যে কোনো রোগের জন্য, মানে যে কোনো ঘুমের জন্য ক্যালিফস 6x, ঘুমের মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি আপনি একে 3 থেকে 4টা, বাচ্চা দিয়ে 2টা, 1টা থেকে 2টা যদি ব্যবহার করেন, সেবন করেন, তাহলে দেখবেন যে তাদের নিদ্রা ঠিক হয়ে গেছে। তা আজকে এই তুরি অনেক বড় হয়ে যাচ্ছে, এই তুরি আপনার থাক, আগামী পর্বে আপনাদের জন্য আরো আরো অনেক মেডিসিন নিয়ে আসবো, ওইটার জন্য অপেক্ষা করুন। আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থতা দান করুন। আমি মুসলমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।